রাজনীতির 182 নম্বরের যুজর অন্ত। এইবার বাজি মারিব পুনে। উৎকণ্ঠিত বিজেপি, কংগ্রেস আর আপ কান্দি কাটি সমর্থন ভিক্ষা আসাদুদ্দিন ওয়েসির। আল্লাহ সাহেবের কমলে বনা দে কি আপনি জিন্দগি মে দুবারা কোই বিলকিস কো না দেখে। আল্লাহ সাহেবের কো কামিয়াব বনা দে আল্লাহ। সামরণি পড়িল গুজরাট বিধানসভার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান। ইয়ার লগে লগে অবসান ঘটিল গুজরাট বিধানসভার 182 আসন দখলের বিজেপি, কংগ্রেস আর আপর মাজত চলা নির্বাচনী প্রচারের যুজখন। প্রথম পর্যায়ত 89টা সমষ্টিত যাওয়া 1 ডিসেম্বর ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পাছত 5 ডিসেম্বর অবশিষ্ট সমষ্টিসমূহ প্রার্থীর ভাগ্য নির্ণয় করব ভোটারে। সোমবারে গুজরাটের 14 জেলার 93টা সমষ্টিত অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। নির্বাচন হব আহমেদাবাদ, বরোদা, গান্ধীনগর প্রমুখ্যে রাজ্যখনের কেবাখনো বৃহৎ শহর। ভোটগ্রহণ হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাঁও ওয়াধ নগর। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পেটেল সহ 8গৰাকীক মন্ত্রীর ভাগ্য বন্তি জনতার হাত। 5 ডিসেম্বর ভোটারে নিরূপণ করব বিজেপির হার্দিক পেটেল, অল্পেশ ঠাকুর, কংগ্রেসের জিগ্নেশ মেওয়ানির দরে চর্চিত নেতাসকলের ভাগ্য। অন্তিম দিনটোত প্রতিটো দলেই চলালে জোরদার নির্বাচনী প্রচার। अगर बीजेपी डेवलपमेंट नहीं कर सकती है तो उसको जल्दी से उतारना चाहिए। राष्ट्रपिता महात्मा गांधी ने 1947 में कहा था कांग्रेस को विसर्जित कर देना चाहिए। भाइयों बहनों, आजादी के अमृत महोत्सव में बापू के इस सपने को साकार करने की जिम्मेदारी आपके ऊपर। कांग्रेस मुक्त गुजरात कर दीजिए, सारी समस्या का समाधान हो जाएगा। প্রচারের নেতৃত্ব লৈ আহমেদাবাদত বিশাল জনসভা আর রোড শোত অংশগ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পূর্বে ভদ্রকালী মন্দিরত পূজা অর্চনা করে প্রধানমন্ত্রী। বেসরজি, বিজাপুর আর গান্ধীনগর প্রচার চলায় কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহে। ইয়ার উপরেও ধোলকা, মহুধা আর খম্ফাত যোগী আদিত্যনাথ, মুদাসা আর সিদ্ধাপুরত কেন্দ্রমন্ত্রী স্মৃতি ইরানীয় চলায় নির্বাচনী প্রচার। ইয়ার বিপরীতে ভিলুসা আর গান্ধীনগর কংগ্রেসের জনসভাত অংশ লয় দলটির অধ্যক্ষ মল্লিকার্জুন খড়গে আর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটে। একদরে অন্তিম দিন বিভিন্ন স্থানত জোরদার প্রচার চলায় আম আদমি পার্টিয়ে। একই সময়তে 13টাক সংখ্যালঘু লোকের প্রভাব থাকা সমষ্টিত প্রার্থী দিয়া আসাদুদ্দিন ওয়েসির AIMMর দলেও ভোটারের ঘরে ঘরে গিয়ে প্রচার চলায়। প্রচার অভিযানের সামরি পড়ার পাছত এটা দেশবাসীর অপেক্ষা অহা 8 ডিসেম্বর, কেন সেইদিনাই ঘোষিত হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের নির্বাচনী ফলাফল। ন্যাশনাল ডেস্ক, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।